প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি চারু ও কারুকলা বিষয়ের একটি ছবি এঁকে দেখাবো। তোমরা সবাই এই চারু ও কারুকলা বইটি হাতের কাছে নাও, সাথে খাতা, পেন্সিল, কালার পেন্সিল এবং কম্পাস। কম্পাস মানে কি বোঝো? কম্পাস মানে হচ্ছে যে মানে জ্যামিতি বক্সে থাকে, মানে নিচে দিয়ে একটা কাঠা থাকে, ভেতর দিয়ে একটা পেন্সিল ঢুকানো হয়, তারপর সেটাকে ঘুরিয়ে গোল করে আঁকা হয়। আজকে যেহেতু গোলাকার জিনিস আঁকবো, সেহেতু আমি তোমাদেরকে কম্পাস নিতে বলেছি। তোমরা সবাই এই পৃষ্ঠাটি খুলো বইয়ে, দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে গোলাকার, এটাকে বলে বৃত্ত, বৃত্তকে বলে সার্কেল। আজকে আমরা বৃত্ত কিভাবে আঁকতে হয় সেটি দেখে নিব। চলো তাহলে আজকে আমরা কিভাবে বৃত্ত আঁকতে হয় সেটি দেখে নেই। তোমরা সবাই মোড়ের দিকে লক্ষ্য করো। আমি কিন্তু হাতেই করছি, তোমরা কি করবে? কম্পাস দিয়ে করবে, না হয় তোমাদের মা বা খালামণি আপু চুড়ি আছে না, চুড়ি দিয়ে করবে। হাতের চুড়ি দিয়ে খুব ভালো আকারের বৃত্ত হয়। পাশটা এঁকে নিলাম, এরপর আমি উপর পাশটা এঁকে নিচ্ছি। আঁকলাম বৃত্ত, এটাকে বলে কি? সার্কেল। সার্কেল মানে বৃত্ত। তাহলে তোমরা দেখে নিলে কিভাবে সার্কেল আঁকতে হয়। আমি এটা করেছি হাত দিয়ে, তোমরা করবে কম্পাস বা চুড়ি দিয়ে। ঠিক আছে, গোলাকার জিনিস চুড়ি অথবা কম্পাস দিয়ে করতে হয়। তাহলে আজকে ছবির বিষয় হচ্ছে বৃত্ত। তোমরা এভাবে করে একে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং কালার করবে। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কিভাবে বৃত্ত আঁকতে হয়। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আগামী অনলাইন ক্লাসে আমি নাইমা ম্যাম তোমাদের সামনে আরো একটি ছবির বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।